দর্শক ভাইয়েরা, আপনারা তো কত মানুষের উপকারই করেন, কত মানুষের পাশেই দাঁড়ান। আমার পাশে ওরকম ভাবে দাঁড়ায়েন আর আমার একটু দেখেন, খেয়াল রাখেন। আল্লাহ আপনাকে ভালো রাখবো, এটা দোয়া করি। আমার একটু খেয়াল সহযোগিতা করলে আল্লাহ ভালো রাখবো, আমিও দোয়া করি। আচ্ছা, তো আপনি নামাজ পড়েন পাচক তো? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে তুলে ধরি। তো দর্শক, আমাদের সামনে একজন বোন আছে যার নাম হচ্ছে রূপা। আসলে তার স্বামী দীর্ঘদিন থেকে তার কোনো খোঁজ খবর নেয় না, কি কারণে সেই কথাগুলো শুনবো তার মুখ থেকে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনার নাম রূপা? রূপা। তো রূপা আপু, আমরা যতটুকু শুনলাম যে আপনার স্বামী আপনার খোঁজ খবর নেয় না অনেক দিন থেকে, তা আসলে আজকে কত বছর থেকে আপনার খোঁজ খবর নেয় না? চার পাঁচ বছর। একটু জোরে কথা বলেন। আচ্ছা, তো এই যে 4-5 বছর থেকে আপনার খোঁজ খবর নেয় না, কি কারণে, আসলে কি হয়েছে আপনাদের মাঝে? ঝগড়া হয়েছিল একটা কারণে, এই কারণে খোঁজ খবর নেয়। মানে ঝগড়া হয়েছিল? আচ্ছা, কি ধরনের ঝগড়াটা, কি নিয়ে এরকম একটা ঝগড়া হয়েছে সেই কথাটা বলুন। টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়েছিল। টাকা পয়সা নিয়ে? মানে কি যৌতুক টৌতুক চেয়েছিল নাকি? টাকা পয়সা চাই, কাম কাজ করে না, শুধু টাকা পয়সা চাই। তো আমরা কই থেকে দিব, এই কারণে এই ঝগড়া হয়েছিল। আচ্ছা, তো কাজ কাম করে না আপনার কাছে, শুধু টাকা পয়সা চাই, তো আপনি কি কিছু করতেন? না, আমি কিছু করতাম না। আপনি কিছু করতেন না? তা আপনি তাহলে আপনি টাকাটা কই থেকে পাবেন? আপনার স্বামী বুঝে না? বাবা মায়ের থেকে আইনা দিয়ে। বাবা মায়ের থেকে? তো বাবা মায়ের কি অর্থ সম্পদ আছে ওরকম? না, আমার মা কাজ করে বাসা আর আমার আব্বা রিকশা চালায়। তো আপনার বাবা রিকশা চালায়, মা মানুষের বাসায় কাজ করে। তো যখন আপনাদের বিয়ে হয়েছে তখন কি আপনার স্বামী কি দেখে নেই? দেখছে। তো যৌতুক কি দেওয়া কথা ছিল তখন? না, কোনো কথা ছিল। আসলে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে সেই কথাটা একটু বলুন। বিয়েটা পছন্দ করাও হয়েছে, আবার ভালোবাসা, দুজনে ভালোবাসা। আচ্ছা, এই বিষয়টা একটু ক্লিয়ারলি যদি একটু জোরে বলতেন। বাবা মা পছন্দ করছে, হ্যাঁ, তারপরে যৌতুকের কারণে হ্যাঁ আনে নাই, তারপরে হ্যাঁ আর আমি যে দুজনের ভালো লাগছে, এলাকা দুজনে যায় কাজে অফিসে যায় বিয়ে করছে। আচ্ছা, তো দুজনে মানে প্রেম করলেন কত বছর? 2-3 মাস হয়নি। 2-3 মাস প্রেম করেছে। আসলে আপনাকে যখন দেখে আপনার হাজবেন্ড, তখনই আপনাকে ভালো লেগেছে? তখন কি আপনারও কি ওনাকে ভালো লেগেছে? হ্যাঁ। তো আপনাদের সাথে আসলে যোগাযোগ হয় কিভাবে? যোগাযোগ হয়, এক জায়গায় আমি বেড়াতে গেছি, সেই সেই জায়গায় আবার হেরা থাকতো, সেখান থেকে দেখাই আর কি যোগাযোগ। আচ্ছা, সেখান থেকে দেখে যোগাযোগ। আচ্ছা, তো এই যে যখন ছেলের মা বাবা যৌতুকের কারণে আপনাকে নিবে না বলেছে, তো ছেলের সাথে আসলে আপনার সাথে মিললো কিভাবে? মিলছে, তারা তো আমার নেয় নেই, হ্যাঁ আমার ভালো লাগছে, হ্যাঁ লোক আমার কথায় বনছে, সব দিক দিয়ে মিলছে, তারপরে হ্যাঁ আমার বিয়ে করছে, আমিও রাজি ছিলাম। আচ্ছা, আপনিও রাজি ছিলেন। তো আপনি আসলে রাজি হলেন কেন বাবা মার অবাধ্য হয়ে? আমার ভালো লাগছে। ভালো লাগছে? তো এই যে ভালো লাগলো, ভালোবাসা হলো, সংসার হলো, বিয়ে হলো, তো এই যে বিয়ে সংসার সব কিছুই তো হলো, কিন্তু স্বামী লাস্ট পর্যন্ত যৌতুকের জন্য আপনাকে নির্যাতন করতো। তো এই যে যৌতুকের কারণে যে নির্যাতন করতো, এই কথাটা তখন কি আপনি ভেঙে নেন নাই তার সাথে? তখন তো সে ভালোই ছিল, কিন্তু এখন যে খারাপ হয়ে যাবে এটা তো জানতাম। এখন আসলে সে কি ধরনের খারাপ, কোনো নেশা টেশা করে? না, নেশা টেশা করে না, কিন্তু কাজকাম করে না আর শুধু আমার টাকার জন্য জ্বালায়। মানে কোনো কাজকাম করে না, শুধু টাকার জন্য আপনাকে জ্বালায়? তা আপনি কি মানে আপনাকে কি কোনো কাজ কাম করতেন আপনার স্বামীর ঘরে এসে? না, বাসায় কাজ করতাম, অন্য জায়গায় কোনো কাজ করতাম। মানে গৃহিণী ছিলেন? তো এই মানে আপনার স্বামী আপনার উপরে নির্যাতন করতো, যাই হোক, তো এই আপনার মানে এখন আপনার কিভাবে চলেন, কি করেন? এখন আমি বাসায় কাজ করি। মানুষের বাসায় কাজ করে? মানুষের বাসায় কাজ করি।
আচ্ছা, তো এই যে যেমন আমাদের এর আগের প্রশ্নে ছিলেন যে আপনি গৃহিণী ছিলেন, তো গৃহিণীর থেকে তো আপনার কাছে তো টাকা পয়সা ছিল না, আপনার বাবা মা মানুষের বাসা কাজ করতো, তারপরেও আপনার স্বামী সব কিছু জেনে শুনেও আপনার উপরে নির্যাতন করত। আচ্ছা, তো এখন যে এই যে স্বামী আপনার যে মানে খোঁজ খবর নেয় না, স্বামী কোথায় গেছে সেটা কি জানেন? খোঁজ খবর নিতে চেষ্টা করেছেন? হ্যাঁ, চেষ্টা করি, কিন্তু হ্যাঁ রে, তো খুঁজা কোথাও পাওয়া যায় না। তো তার গ্রামের বাড়িটারি কোথাও পান নাই? না। তো আপনার শ্বশুর শাশুড়ি আছে? হ্যাঁ হ্যাঁ আছে। তো তাদের কাছে যাওয়ার পরে কি তারা কি মানে তাদের সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, তাদের সাথে যোগাযোগ আছে। তো আপনার শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ আছে আপনার স্বামীর? না, যোগাযোগ নাই। তা আপনার সাথে যোগাযোগ আছে আপনার শ্বশুর শাশুড়ির সাথে? হ্যাঁ। তারা তো আপনি তাদের কাছে থাকেন না কেন? তারা কি আমারে, তারাও তো গরিব, তারাও তো চলতে পারে না, আমারে কিভাবে রাখবো? আচ্ছা, তো এই কারণে কি আপনি ঢাকা শহরে চলে আসলেন? হ্যাঁ। তো এখানে যে বাসায় কাজ করেন আপনি, তো বাসায় কাজ করে কত টাকা আপনি আয় করতে পারেন? 3,000 টাকা পাই। 3,000 টাকা পান? তো আপনার মেয়ের বয়স কত বললেন? 7 বছর। 7 বছর। এই 7 বছর থেকে মানে মেয়েটাকে নিয়ে যে থাকেন, তো মেয়েটার লেখাপড়া করান? ওই ব্রাকে ভর্তি করছি, টাকা পয়সা লাগে না, শুধু খাতা কলম কিনে দেওয়ার টাকা লাগে। এখন কি খাতা কলম কিনে দিতে পারেন ঠিকঠাক ভাবে? খাতা কলম ঠিকঠাক ভাবে কিনে দিতে পারেন? খাতা কলমও ঠিকঠাক ভাবে কিনে দিতে পারেন? আচ্ছা, তো এই যে আপনার পাশে আমরা একটা রুম দেখছি, এই রুমে কি আপনি থাকেন? হ্যাঁ, এই রুমে আমি থাকি আর আমার মেয়ে থাকে। এই রুমে আপনি আর আপনার মেয়ে থাকেন? আসলে দর্শক, আমরা তার রুমটাও তুলে ধরলাম, আসলে এই রুমে কিভাবে থাকে, এই লুঙ্গিটা কার? আমার বাবা। আচ্ছা, তো আপনার বাবা কি এই একটা ছোট্ট রুমে থাকে? না না। তো লুঙ্গি যে আপনার ঘরে, অনেকেই তো বলতে পারে যে এই লুঙ্গিটা কেন ওনার স্বামী না থাকে? আমি আনছিলাম পর্দার মতো করে দেওয়ার জন্য। ও, পর্দার মতো দেওয়ার জন্য লুঙ্গি এনেছেন? আচ্ছা, দরজা নাই তো? দরজা নাই না। তো এই রুম ভাড়া দেন কত আপনি? ভাড়া দিই 1,000 টাকা। 1,000 টাকা? তো আপনি এত সুন্দর একটা মেয়ে, দেখতে সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর, তো আপনি দরজা ছাড়া রুমে থাকেন, আপনার কোনো অসুবিধা হয় না? পাশে আরো মানুষ আছে। আরো মানুষ আছে? তো কোনো ছেলেরা কি আপনাকে ডিস্টার্ব করে? না, কেউ ডিস্টার্ব করে না? না। এই যে অনিরাপত্ত আপনার বাসাটা, যে দরজা নাই, তারপরে একটা মেয়ে মানুষ রাতের বেলা ঘুমালে মেয়ে মানুষ মরা আর ঘুমান এক সমান, তারপরে কোনো এই পর্যন্ত কোনো অসুবিধা হয়নি তো? না, এখানে যে বাড়িওয়ালা আছে হ্যাঁ খুব ভালো। খুব ভালো? হ্যাঁ। আচ্ছা, তো আপনার এইখানে কি মানে কোনো ধরনের কোনো অসুবিধা হয় এমনি? না, এখন পর্যন্ত হয় নাই। সুন্দর লাগে। হ্যালো, তো এই যে আপনার মানে এখানে কোনো অসুবিধা হয় না, তো আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে কেন আসছেন? ইউটিউব চ্যানেলে আসছি, শুনছি যে ইউটিউবে যারা ভিডিও করে তাগো অনেক বাহির থেকে অনেক সাহায্য সহযোগিতা দেয়, তাগো পাশে দাঁড়ায়, এই কারণে আমি ইউটিউব চ্যানেলে আসছি, দেখে আমার পাশে কেউ দাঁড়ায়নি আর আমার কেউ সাহায্য সহযোগিতা করেনি। আচ্ছা, আপনার সাথে মানে এই যে আপনি একটু সহযোগিতার জন্য যে আসছেন, তা আপনার স্বামী তো চলে গেল, তা আপনি বিয়ে শাদি বসেন না কেন? বিয়ে শাদি বসি না, আমার তো হেসা তার একেবারে ডিপোর্স হয়ে যায় নাই, এই কারণে আমি এখনো বিয়ে। তার মানে এখনো কি স্বামীর অপেক্ষায় আছেন? হ্যাঁ, এখনো স্বামীর অপেক্ষায়। তো আজকে 4-5 বছর স্বামী খোঁজ খবর নেয় না, তো আপনি কি আপনার কি মনে বিশ্বাস আছে যে আপনার স্বামী আসবে? হ্যাঁ, বিশ্বাস আছে যে আমার স্বামী আসবে। মানে এই প্রতিবেদন দেখার পরে যদি চলে আসে তাহলে আপনার কি সাহায্য সহযোগিতার দরকার আছে? আপনার স্বামী যদি চলে আসে তাহলে কি আর সাহায্যের দরকার আছে? দরকার নাই। আচ্ছা, তো দর্শক, আপনারা আসলে এই রূপা আপুর জীবনের কষ্টের কথাগুলো শুনলেন, আসলে তার স্বামী খোঁজ খবর নেয় না, একটা মেয়ে লয়ে খুবই কষ্টে আছে, তো স্বামী যদি এই প্রতিবেদন দেখে আসে তাহলে তার আর সাহায্য প্রয়োজন হবে না। তো দর্শক, আসলে আপনাদের যদি মায়া লাগে তাহলে এই রূপা আপুকে একটু সাহায্য সহযোগিতা করবেন। তো আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কি না? আমার তো মোবাইল নাই, আমার সাথে যদি আপনাদের মাধ্যমে কেউ যোগাযোগ করে
আচ্ছা নির্দিষ্ট মোবাইল নাই। আচ্ছা নির্দিষ্ট কোনো মোবাইল নাই, আমাদের মাধ্যমে যদি কেউ সাহায্য করে তাহলে সেটাই আপনি মাথা পেতে নেবেন। দর্শক আপনারা শুনলেন, আসলে রূপার কোনো মোবাইল নাই, তো আপনারা যদি রূপাকে দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা একটু তাকে সাহায্য করবেন, একটু সহযোগিতা করবেন। তো রূপা আপা, আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? বলেন কি বলার আছে দর্শক ভাইয়েরা। আপনারা তো কত মানুষের উপকারই করেন, কত মানুষের পাশেই দাঁড়ান, আমার পাশে ওরকম ভাবে দাঁড়ায়েন আর আমার একটু দেখেন, খেয়াল রাখেন, আল্লাহ আপনাকে ভালো রাখবো এটা দোয়া করি। আমার একটু খেয়াল সহযোগিতা করলে আল্লাহ ভালো রাখবো, আমি দোয়া করি। আচ্ছা, তো আপনি নামাজ পড়েন পাচক তো? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আসলে এই বন্ডি নামাজি, তো আপনারা যদি পারেন তাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তো আপনি রূপা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।